আমরা যারা সিএমসিতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুক করি কম্পিউটার থেকে বা মোবাইল থেকে, তাদের জন্য প্রথমে এসএমএস আসে এবং তারপরে হচ্ছে আরেকটা অপশান থাকে ইমেল আইডি এবং মোবাইল ভেরিফিকেশন। এই মোবাইলের এই হোয়াটসঅ্যাপ ভেরিফিকেশন এটা কিন্তু অবশ্যই করে রাখতে হবে। তাই এটা আমরা কীভাবে করব, তা আমরা এটা প্রথমে জেনে নেব কম্পিউটার স্ক্রিনে কীভাবে সেটা আমরা তৈরি করব। তো প্রথমে আমরা গুগলে গিয়ে সিএমসি ভেলোর লিখব, যেটা লেখার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে। এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাবো, পেশেন্ট পোর্টাল, এডুকেশন, আমাদের মেন হচ্ছে পেশেন্ট পোর্টাল, এখানে আমরা যাব। এই পেশেন্ট পোর্টালে যাওয়ার পরে আমাদের সামনে আরও কিছু অপশন খুলে যাবে, সেগুলো নিয়ে আমরা কাজ করব। তো এই হোয়াটসঅ্যাপ ভেরিফিকেশনটা করলে কি সুবিধা হবে, বিশেষ করে বিদেশি বন্ধুরা যাদের মোবাইল নাম্বার ভারতীয় নয় বা ইন্ডিয়ান মোবাইল নাম্বার নেই, তাদের ক্ষেত্রে বিদেশেও এই হোয়াটসঅ্যাপ ভেরিফিকেশনটাই তারা মেসেজ বা কোনো রকম তথ্য যদি হাসপাতাল থেকে সেন্ড করে সেটা আপনারা নিজের ফোনে দেখতে পাবেন বা হোয়াটসঅ্যাপে সেটা যোগাযোগ করে আপনাদের সুযোগ সুবিধাগুলো জানতে পারবেন। তো প্রথমে সিএমসির অনলাইনের মেন ওয়েবসাইটে আসার পরে আমরা এই অনলাইন অ্যাপয়েন্টমেন্ট এই অপশনটায় ক্লিক করব। এই অপশনে ক্লিক করে আমরা নেক্সট স্টেপ এগিয়ে যাব। তো এখানে এটি ক্লিক করার পরে আমাদের সামনে আরেকটা পেজ খুলে যাবে, এখানে কিছু অপশন দেখাবে, উইথ পেশেন্ট আইডি, উইথ ইউজার আইডি, বা নতুন যদি ফার্স্ট টাইম করে থাকেন সেক্ষেত্রে ফার্স্ট টাইম নিউ পেশেন্ট, এই অপশনটায় ক্লিক করে আমরা রেডি করতে পারবো। আর যদি কোনো পুরনো আইডি থাকে সেক্ষেত্রে আমরা পেশেন্ট আইডি এখানে টাইপ করে এবং পাসওয়ার্ড দিয়ে বা ওটিপি রিসিভ করে লগ ইন করলেই দ্বিতীয়বার এটাতে লগ ইন করা যাবে। তা আমি যেহেতু ফার্স্ট টাইম করছি সেই জন্য আমি এটাতে ক্লিক করব। এছাড়া মোবাইলে কিছু অপশান আছে, সেটা অ্যাপ দিয়েও করা যায়, তাই এটা অ্যাপটা স্ক্যান করে বা প্লে স্টোর থেকে অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে সেটাও করা যাবে। তো প্রথমে আমরা নিউ পেশেন্ট ফার্স্ট টাইম ইন টু সিএমসি এটা ক্লিক করলাম। ক্লিক করার পরেই আরেকটা অপশান আমাদের সামনে খুলে যাবে, এখানে অনেক কিছু অপশান, এখানে আমরা লেখা দেখতে পাবো। এই লেখাগুলো যদি ঠিকঠাক পড়ে নিই তাহলে আমাদের জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো এগুলো আপনারা অবশ্যই ঠিকঠাক করে জেনে যাবেন এবং পড়ে নেবেন, কী কী লাগবে, পেশেন্টের সঙ্গে কে থাকতে হবে, আইডি কার্ড কী লাগবে, এখানে সমস্ত কিছু লেখা আছে, বিল্ডিংয়ের কোথায় কী হয় বা কিছুটা এখানে সব কিছু ডিটেলস মোটামুটি একটা বলা আছে। তো এখানে আমরা এই নিচের দিকে এই অপশানটায় ক্লিক করবো। এই অপশানটায় ক্লিক করে প্রসিড টু রেজিস্ট্রেশন ফর্ম এই জায়গাটায় আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমাদের সামনে আরেকটা পেজ চলে আসবে। তো এখানে আমরা দেখব ঠিক করে যে হোয়াটসঅ্যাপ যে ভেরিফিকেশানটা, ভেরিফাই হোয়াটসঅ্যাপ, সেটা আমরা কীভাবে করব। তো প্রথমে এখানে টাইটেল, নেম, পেশেন্টের নাম, কাগজে যা থাকবে, আধার কার্ডে হোক, পাসপোর্টে হোক, সেটা ঠিকঠাক লিখব। জন্ম তারিখ ঠিক করে লিখব, ন্যাশনালিটি যদি ইন্ডিয়ান হয় সেক্ষেত্রে ইন্ডিয়ান, বাংলাদেশি হলে বাংলাদেশি, বা অন্য কোনো দেশের হলে সেক্ষেত্রে আমরা সেটা লিখব। লেখার পরে আমাদের সামনে পেশেন্ট অকুপেশন, সে কী করে, বা যে পেশেন্ট আসছে রোগী সে কী করে, এবং তার সঙ্গে তার বাবার নাম বা মায়ের নাম বা হাজব্যান্ডের নাম লেখা লাগবে, এবং তার জেন্ডার, পেশেন্টের জেন্ডার দিতে হবে, মেল ফিমেল যেটা হবে, বিবাহিত না অবিবাহিত, রিলিজিয়ান দিতে হবে, আদার্স রিলেশনশিপ, সেগুলো সব দিতে হবে। পেশেন্টের সঙ্গে যে যাচ্ছে তার রিলেশনশিপটা কী হবে, বা এখানে যে ফাদার্স বা মাদার্স নেম আছে সেই সম্পর্কটা, যে নাম দেবেন সেটার সম্পর্ক কী হবে সেটা এখানে লিখতে হবে। এবং এখানে ক্লিক হেয়ার, ইফ পারমানেন্ট অ্যাড্রেস, পেশেন্ট অ্যাড্রেস যদি একই হয়, দুটোর ঠিকানা যদি কোনো এক জায়গায় বাস করেন বা তার স্থায়ী অ্যাড্রেস যদি একটাই হয় সেক্ষেত্রে এটা ক্লিক করবেন, এটা ক্লিক না করলেও হবে। আর যদি আলাদা আলাদা অ্যাড্রেস হয় সেক্ষেত্রে এটা ক্লিক করে এই পাশের যে অপশানটা আছে এই অপশানটা খুলে যাবে, এখানে দ্বিতীয় অ্যাড্রেসটা আপনাকে ফিল আপ করতে হবে, আপনার স্থায়ী ঠিকানা এবং বসবাস কোথায় করছেন সেই ঠিকানাটা ফিল আপ করতে হবে। এরপরে চলে আসছে ইন্ডিয়ান মোবাইল নাম্বার, এই জায়গায় চলে আসছে ইন্ডিয়ান মোবাইল নাম্বার। যাদের ক্ষেত্রে ইন্ডিয়ান মোবাইল নাম্বার নেই তারা কীভাবে মোবাইল নাম্বার অ্যাড করবেন সেটা তো এখানে অপশান হবে না, ইন্ডিয়ান মোবাইল নাম্বার দিতে হবে। কিন্তু যাদের ইন্ডিয়ান মোবাইল নাম্বার নেই অথচ হোয়াটসঅ্যাপ আছে অন্য কান্ট্রি থেকে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে হোয়াটসঅ্যাপের নাম্বারটা এখানে অ্যাড করা যাবে। তো এখানে কোন কোন দেশ থেকে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবো এখানে সমস্ত ডিটেলসটা এখানে দেওয়া আছে, ইন্ডিয়া, বাংলাদেশ, আফগানিস্তান, অনেকগুলো বিদেশ, অনেক রকম নাম আছে। এই যেই কান্ট্রিগুলো আমরা সমস্ত কিছু কান্ট্রিগুলো থেকে হোয়াটসঅ্যাপে আমরা এখানে সিএমসি ভ্যালুর সঙ্গে কমিউনিকেশন করতে পারবো। যদি আমাদের সেই দেশ থেকে মোবাইল নাম্বার আমাদের ইন্ডিয়ান না হয় সেই ক্ষেত্রে, কারণ ইন্ডিয়ার বাইরে তো ইন্ডিয়ান মোবাইল নাম্বার চালু হবে না, তার জন্য এখানে হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগটা করা যাবে। তো এখানে আমরা কীভাবে করবো হোয়াটসঅ্যাপে যোগাযোগ ভেরিফিকেশানটা সেটা আমরা দেখে নেব। ওটিপি, হোয়াটসঅ্যাপ ভেরিফিকেশান সাকসেসফুল, এখানে আমরা দেখছি এরপরে যে সবুজ রঙের হোয়াটসঅ্যাপ ভেরিফিকেশানটা হয়ে গেছে। এইভাবে যদি কোনো বিদেশি বন্ধুরা তার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে অ্যাক্টিভেশন করে নেন বা ভেরিফাই করে নেন সেক্ষেত্রে আপনাদের হাসপাতাল থেকে যত রকম তথ্য বা কোনো রকম স্ক্যান, যে কোনো রিপোর্ট আপনাদের হোয়াটসঅ্যাপে বা যোগাযোগ সমস্ত কিছু হোয়াটসঅ্যাপে করতে পারবেন। আপনাদের কাছে ইন্ডিয়ান মোবাইল নাম্বার না থাকলেও কোনো সমস্যা হবে না। তো আমরা দেখে নিলাম কীভাবে সিএমসিতে
হোয়াটসঅ্যাপ ভেরিফিকেশন করে বা হোয়াটসঅ্যাপ ভেরিফাই করে আপনার যোগাযোগ সমস্ত কিছু কাজকর্ম করবেন বা রেজিস্ট্রেশন করবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ।